আজকে সিজনাল ভিসায় আপনাদেরকে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে একটি সিবি তৈরি করে নিতে হবে। সেই সিবিটি কিভাবে তৈরি করবেন ঠিক সেই প্রসেসটাই দেখাবো, এবং এছাড়া দেখাবো আপনাদেরকে কিভাবে কোথা থেকে আবেদনটি করতে হবে। এই আবেদনটি আপনাদেরকে করতে হবে অবশ্যই, আর একটি সিবি আপনাদেরকে তৈরি করে নিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজ আমি আপনাদেরকে একটি সিবি তৈরি করা দেখাবো, অ্যান্ড আপনারা এই সিবিটি খুব সহজে করতে পারবেন। এটা মানে যে আপনাদেরকে অনেক বড় একটা পেজ নিয়ে করতে হবে এরকম কোনো কিছু না, জাস্ট 2-3 মিনিটে আমি করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা খুব সহজেই আপনারা করতে পারবেন, সব কিছু আমি আপনাদের জন্য সহজ করে দিয়েছি। অবশ্যই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে যে লেখাটা প্রয়োজন সেটা পেয়ে যাবেন। কৃষি বিচার জন্য আপনারা যে সিবিটি লিখতে সিবিটি তৈরি করতে গেলে যা লিখতে হবে সেটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে লেখা রয়েছে, আপনারা ওখান থেকে সেটা কপি করে এনে জাস্ট বসিয়ে দেবেন। এন আপনাদের নাম ঠিকানা যেগুলো যা চাইবে সেখানে তা আপনারা দিয়ে দেবেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড এখন আমি আপনাদেরকে পুরো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন, অবশ্যই পুরো বিষয়টি খুব ভালোভাবেই অ্যানালাইজ করতে পারবেন। সম্প্রতি ইউকের প্রেসিডেন্ট ঋষি সুনাক ঘোষণা দিয়েছেন যে 55,000 ওয়ার্কার তাদের প্রয়োজন। তার পরিপ্রেক্ষিতে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, আপনারা সেই ভিডিওতে কমেন্ট করেছেন যে কীভাবে আবেদন করতে হয় সেই প্রসেসটা দেখানোর জন্য। আপনারা জানেন যে সিজনাল ভিসা ইউকের সাবেক প্রেসিডেন্ট বরিস জনসন কিন্তু এটা চালু করেছিলেন। বরিস জনসন কিন্তু 6টি কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন যে ওয়ার্ক পারমিট নিতে পারবে, অর্থাৎ যে 6টি কোম্পানি আপনারা জানেন যে ইতিপূর্বে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, ওই 6টি কোম্পানি মূলত আপনাদেরকে নেবে, আর ওই 6টি কোম্পানি মূলত আপনাদেরকে ভিসা দেবে তাদের নিজস্ব এজেন্সির মাধ্যমে। সেই 6টি কোম্পানি আসলে কী কী তা জানতে হলে অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো আপনাদেরকে দেখতেই হবে। এখন আমি সেই 6টি কোম্পানির মধ্যে একটি কোম্পানি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কোম্পানিতে আপনারা কীভাবে আবেদন করবেন, অর্থাৎ প্রো ফোর্স লিমিটেড এই কোম্পানিতে কীভাবে আপনারা আবেদন করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা গুগলে চলে আসলাম, গুগলে আসার পর এখান থেকে প্রো ফোর্স লিখে সার্চ করবো, প্রো ফোর্স লিমিটেড, দেখুন উপরে লেখা আছে প্রো ফোর্স লিমিটেড, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখান থেকে আপনাদেরকে প্রো ফোর্স লিমিটেডের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাদেরকে চলে যেতে হবে। সো এখানে আসার পর আপনারা যেটা করবেন, কাজের সুবিধার্থে আপনারা ডেস্কটপ সাইট করতে পারেন, তবে ডেস্কটপ সাইট না করলেও কোনো সমস্যা নেই। আমি কাজের সুবিধার্থে ডেস্কটপ সাইট করে নিলাম। ডেস্কটপ সাইট করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে দেখুন এখানে আমাদের লেটেস্ট জব লেখা আছে, এখানে আপনাদেরকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলেই আপনারা জবের যে ফাইলগুলো সেগুলো দেখতে পারবেন, এখান থেকে জব দেখতে পাচ্ছেন, বিভিন্ন জব এখানে, বিভিন্ন ক্যাটাগরির জব আছে এখানে, কত স্যালারি থাকবে না থাকবে বিভিন্ন জব কিন্তু এখানে আছে, আপনি চাইলে যে কোনো জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সুপারভাইজার, শপিং, প্যাক হাউস সহ অনেক আপনার জব আছে এখানে, মধ্যে বিভিন্ন জব আছে, বিভিন্ন ক্যাটাগরির জব আছে, যেগুলো আপনার মূলত আসলে কৃষি জব, এই জবগুলো বুঝে আপনি যেগুলো যেটাতে আগ্রহী সেটাতে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। ধরনের ফর এক্সাম্পল আমার কাজ হচ্ছে ট্রাক ড্রাইভিং, এটা মূলত আমার ভালো লাগছে তাই আমি এখান থেকে অ্যাপ্লাই প্রেস করব। তো অ্যাপ্লাই প্রেস করলাম, অ্যাপ্লাই প্রেস করে এখানে আমি বেতন সহ সব কিছু দেখতে পাবো। আমি বাম দিকে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লেখা রয়েছে যে আমার টোটাল মানে কোন জায়গায় আমাকে কাজ দেবে, কোন শহরে আমাকে কাজটা দেবে, এটা কিন্তু লেখা আছে, লোকেশনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। সো আমি এই লোকেশনটা যদি আমি কপি করে নিয়ে গুগলে দেখতে চাই যে এই জায়গাটা কোথায় পড়ছে সেটা কিন্তু আমি মূলত দেখে নিতে পারবো। সো আমি এখান থেকে এই মানে লেখাটাকে কপি করছি, মানে হচ্ছে এটা শহরের নাম, একটা শহরের নাম, তাই আমি এটা গুগলে এসে সার্চ করছি। সার্চ করে মূলত আমি দেখবো যে এটা কোথায় পড়ছে, মূলত এই লোকেশনটা কোথায়। বুঝতেই পারছেন এটা ইউকের কোনো একটা শহর, সো এই শহরে আমাকে কাজ দেওয়া হবে। সো আমি যদি এই পদে মানে অ্যাপ্লাই করি, সো আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপ্লাই করার টোটাল বিষয়। আমি আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই, শহরটি এক্সপ্লোর করলে আপনারা বুঝতে পারবেন, এখানে দেখুন এটা কিন্তু পুরো একটা শহর, ঠিক আছে। সো তারপর আশেপাশে কিন্তু যেগুলো আছে সেগুলো কিন্তু শহর না, সেগুলো কিন্তু আপনার কাজের জায়গা, অর্থাৎ আশেপাশে কৃষিক্ষেত যেগুলো আছে সেগুলোতে কিন্তু ফার্ম রয়েছে, সেগুলো থেকে মূলত করে মানে গাড়িতে করে এই শহরে আনতে হবে। এই কাজের জন্য আপনাকে যে বেতনটি দেওয়া হবে সেটা কিন্তু এখানের মধ্যে উল্লেখ করা আছে, 1300 পাউন্ড থেকে 1625 পাউন্ড পর্যন্ত। আমরা এইটা বুঝে নিলাম এখান থেকে যে আমরা কোথায় কোন এলাকায় কাজ পাবো, তাছাড়া কত বেতন হবে। এখন আমাদেরকে এই কাজের জন্য এখান থেকে যদি অ্যাপ্লাই করতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে আপনি এখানে এই ফর্মটাকে পূরণ করতে হবে। ভয় পাবেন না, এই ফর্মটি পূরণ করা একদমই সহজ। প্রথমেই আপনার এনআইডি অনুসারে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটা বসিয়ে দেবেন ক্যাপিটাল লেটারে। দেখুন আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দিয়েছি ক্যাপিটাল লেটারে। এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার কথা বলতেছে, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন সচল। তারপর এখান থেকে বলতেছে যে রাইট টু ওয়ার্ক, অর্থাৎ আপনি এই মুহূর্তে ওয়ার্ক করছেন কিনা, মানে হচ্ছে আপনি যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে বলবেন যে হ্যাঁ আমি কাজ করছি, নয়তো ন দেবেন। এটা কিছু ম্যাটার করে না, এটা হ্যাঁ না যে কোনো একটা দিলেই হবে।
তারপর দেখুন এখানে আমাদের ন্যাশনালিটি অ্যান্ড ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে। সো এখান থেকে আমরা ন্যাশনালিটি অ্যান্ড ডেট অফ বার্থটা দিয়ে দেখাচ্ছি। ন্যাশনালিটি বলতে গেলে আমাদের বাংলাদেশের নামটাই আমাদেরকে দিতে হবে, আমরা যেহেতু জাতীয়তা বাংলাদেশি তাই আমরা ন্যাশনালিটি বাংলাদেশটাই দেবো এখানে। সো ন্যাশনালিটি অ্যান্ড ডেট অফ বার্থটা আমরা দিয়ে দিলাম। এখান থেকে আর ইউ কারেন্ট ইন দি ইউকে, অর্থাৎ আপনি ইউকেতে বর্তমানে আছেন কি না সেটা জানতে চাইছে। যদি আপনি বর্তমানে ইউকেতে থেকে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আমাদের ইয়েস দেবেন, ইয়েস দিলে কারেন্ট লোকেশনটা নিচে দিতে হবে, আর নয়তো নো দিয়ে দেবেন। নো দে আমরা তো বাংলাদেশ থেকে যাবো সেই জন্য আমরা এখান থেকে নই দেবো। তারপর এখানে নিচের দিকে জানতে চাইছে যে আপনি কখন ইউকেতে যেতে চাচ্ছেন, একটা সম্ভাব্য ডেট দেওয়ার কথা এখানে বলা হয়েছে। সো আপনি সম্ভাব্য ডেট বলতে আপনি এখানে দিতে পারেন যে আপনি অক্টোবর 2023 এই তারিখে এই মাসে আমি যেতে চাই। সো এই মাসের যে কোনো ডেট তারা কিন্তু ফিক্সড করবে। এখন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানের মধ্যে, এখানে জানতে চাইছে যে আপনি আপনার বাসস্থান প্রয়োজন আছে কিনা। আমরা যেহেতু সিজনাল বিষয়ে যাব অবশ্যই আমাদের বাসস্থানের প্রয়োজন আছে, তাই আমরা এখান থেকে ইয়েস দেব। এখন দেখুন আপনাদেরকে কিন্তু সিবি দেওয়ার কথা বলছে, এখান থেকে আপনাকে সিবি দিয়ে দিতে হবে, সিবির ইমেজ অথবা সিবির পিডিএফ ফাইলটা আপনাকে এখান থেকে ফোল্ডার থেকে দিয়ে দিতে হবে। এখন সিবি কীভাবে তৈরি করবেন, সিবির পিডিএফটা কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, তবে অ্যাপ্লাইটা শেষ করে নেই। এরপর একদম পরিশেষে জানতে চাইছে যে আপনি কবে থেকে কাজ শুরু করতে চাচ্ছেন, মানে কখন থেকে কাজ শুরু করতে চাচ্ছেন তার একটা এক্সাক্ট ডেট আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। যেমন 2023 সাল আমরা অক্টোবর মাসের এত তারিখ বা অত তারিখ বা নভেম্বর মাসের এত তারিখ বা অত তারিখ এটা দিতে পারে, যেহেতু আমরা অক্টোবর মাসে যাবো বলেছি। সব কিছু দেওয়া শেষে আপনারা এখান থেকে যদি দেখেন যে সব কিছু সঠিকভাবে দিয়েছেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাইয়ে প্রেস করবেন। আমি কোনো অ্যাপ্লাই করবো না, আপনাদেরকে দেখানোর জন্য একটা ডেমো তৈরি করেছি। কারণ হচ্ছে এখন পর্যন্ত অ্যাপ্লাইয়ের সময় আসেনি, অ্যাপ্লাইয়ের সময় আসবে অক্টোবর মাস থেকে আমরা আশা করছি। তবে মাথায় রাখবেন এখন বর্তমানে আপনারা আবেদন করতে যাবেন না, ঠিক আছে? এখন আবেদন করার কোনো কিছু নেই, আবেদন করার সময় আসলে আমরা এমনিতেই আপনাদেরকে জানিয়ে দেবো। রেগুলার চ্যানেলটির ভিডিওগুলো দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন যে কখন আবেদন শুরু হবে, কখন থেকে আপনাদেরকে আবেদন করতে হবে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অনেকে বলছেন যে বাংলাদেশিরা আবেদন করতে পারবে না, এটা এই মুহূর্তের কথা, এটা আগামী আপডেটের কথা না। অর্থাৎ এই মুহূর্তে আমাদেরকে আবেদন করলে কোনো কাজ হবে না। এখন আমরা দেখে নেই যে সিবি কীভাবে তৈরি করতে হবে। দেখুন সিবি তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমেই এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটটির লিঙ্ক আমি পিন কমেন্টে কিংবা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ক্রিয়েট নিউ সিবিতে প্রেস করলে আপনারা এখানে দেখতে পাবেন যে দুটি স্টেপ কিন্তু অটোমেটিক্যালি পূরণ হয়ে যায়, তারপর তিনটি স্টেপ রয়েছে। এখন আপনারা এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দেবেন, যেহেতু আমরা ইংলিশে সিবিটা তৈরি করব। ডেট ফরম্যাট এখান থেকে আপনি যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন ডেট ফরম্যাটে, মানে হচ্ছে এটা ম্যাটার করে না, আপনি এটা দিয়ে দেবেন। সো যেভাবে আছে সেভাবে রাখলেও হবে। সো এখান থেকে আপনাদেরকে একটা প্রোফাইল ফটো দিতে হবে, আমরা এখান থেকে একটা সিবির জন্য একটা ছবি দিয়ে দিতে হচ্ছে আমাদেরকে এখান থেকে, আমরা এটা এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভে প্রেস করে আমাদেরকে উপরে ক্রসে প্রেস করতে হবে। আশা করি বুঝতে পারছেন এটা খুবই সহজ আর সিম্পল একটা কাজ, মানে হচ্ছে সিবি তৈরি করা একদমই সহজ। একটা সময় ছিল সিবি তৈরি করা অনেক কঠিন আছে, অনেক সময়ও লাগতো, অনেক কিছু ঝামেলা ছিল। এটা স্টেপ বাই স্টেপ গেলেই কিন্তু আপনি কিন্তু খুব সহজেই করতে পারবেন। সো এখান থেকে আমরা এটা ক্রসে প্রেস করে বাইর হয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা সেট হয়ে গেছে। এখান থেকে আমাদের এনআইডি অনুসারে নামটা বসিয়ে দিতে হবে, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, দুঃখিত। আসলে বিষয়গুলো ভালো করে দেখানোর জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি আপনাদেরকে বিষয়গুলো দেখিয়ে দেয়ার। আপনারা জানেন যে আমার ভিডিও কখনোই লং হয় না, আমি যথেষ্ট পরিমাণ মানে ছোট করার চেষ্টা করি ভিডিওকে। এখন হচ্ছে ফাইনাল কাজ, একটু নিচের দিকে দেখুন, এখানের মধ্যে আমাদেরকে কিছু লিখে দিতে হবে। অর্থাৎ আপনি আপনার নিজের সম্পর্কে কী জানেন, আপনি কী কাজ করতে পারেন সেগুলো ইংলিশে এখানের মধ্যে লিখে দিতে হবে। এই লেখাটা, যে লেখাটা আমি এখন এই মুহূর্তে পেস্ট করলাম, এই লেখাটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওইটা কপি করে এনে জাস্ট এখানে বসিয়ে দেবেন। কৃষি ভিসার জন্য এটা খুব চিন্তা করে তৈরি করা হয়েছে, আপনারা বাংলা ট্রান্সলেট করে শুনে নেবেন যে এখানের মধ্যে কী লেখা হয়েছে। অনেক কিছু ভেবেচিন্তে কিন্তু এই লেখাটা লেখা হয়েছে, অবশ্যই আপনারা এই লেখাটা অবশ্যই বাংলা ট্রান্সলেট করে শুনে নিতে পারেন, ঠিক আছে? শুধুমাত্র আপনাদের জন্য এই সিভিটা আমি লিখেছি, আপনারা অবশ্যই এটার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নিচের দিকে দেখুন, এখানে ডেট অফ বার্থ দেওয়ার জন্য বলা হয়েছে, আপনার ডেট অফ বার্থটি আপনি এনআইডি অনুসারে দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে পুরুষ, ও মহিলা হয়ে থাকলে মহিলা, জেন্ডার থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন জেন্ডার লেখা রয়েছে, জেন্ডার থেকে আমরা পুরুষ যেহেতু তাহলে আমরা এখানে দেবো মেল। তারপর এখানে ন্যাশনালিটি আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি বাংলাদেশি, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে বাংলাদেশিটা খুঁজে বাহির করতে হবে, নয়তো সার্চ করে আপনি বাহির করতে পারেন, আমরা একটু স্ক্রল করেই পেয়ে যাব। দেখতেই পাচ্ছেন এখানে মধ্যে বাংলাদেশিটা দেখা যাচ্ছে, আমরা বাংলাদেশিটা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে সচল একটি ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিতে পারেন।
তারপর একটি মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলা হয়েছে। এখান থেকে আপনি চাইলে আপনার একটি মোবাইল নাম্বার অ্যাড করে দিতে পারেন। সো এখানে অবশ্যই দিতে হবে। সো এখান থেকে আমরা যেটা দেবো মোবাইল, যেহেতু আমরা মোবাইল নাম্বার দেবো তাই আমরা এখান থেকে মোবাইলটাকে সিলেক্ট করব। সো মোবাইলটা সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে বাংলাদেশ যেহেতু সেহেতু আমরা বাংলাদেশটাকে এখান থেকে খুঁজে বাহির করে নিতে হবে। পাশের করে আমাদের মোবাইল নাম্বারটা আমাদেরকে বসিয়ে দিতে হবে। আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম। এখন আর কোনো কিছু দিতে হবে না, এগুলো অপশনাল, আপনার না দিলেও চলবে, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি না যে একটা সিভিকে এত বড় করার কোনো প্রয়োজন আছে। এখানে আপনার আর কোনো কিছু দিতে হবে না, জাস্ট এখানে এর মধ্যে যেটা করবেন সেটা হচ্ছে নিচে দেখুন একটু অ্যাড্রেস লেখা আছে, এখানে আপনাদেরকে প্রেস করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাড্রেস লেখা আছে, অ্যাড্রেস সিলেক্ট। সো সিলেক্টে প্রেস করে আমরা এখান থেকে হোম দিয়ে দেবো, যেহেতু আমরা হোম দিয়ে দিলাম। তারপর এখান থেকে অ্যাড্রেস লাইন টু, অ্যাড্রেস লাইন ওয়ান আছে। সো আমরা অ্যাড্রেস লাইন ওয়ানে আমাদের জায়গা ধরে গেছে, আমাদের অ্যাড্রেস লাইন টুতে কোনো কিছু না দিলে হবে। প্রথমে আমার এনআইডি অনুসারে কিন্তু আমি অ্যাড্রেসটা দিয়েছি, অর্থাৎ আমার এনআইডির পিছনে যে অ্যাড্রেসটা আছে সেটাই আমি এখানের মধ্যে দিয়েছি। প্রথম গ্রাম, তারপর ডাকঘর, তারপর উপজেলা, তারপর জেলা, তারপর দেখুন পোস্টাল কোড, তারপর সিটি। এই হচ্ছে কাজ, আর তেমন কিছু না। এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। সর্বশেষ কান্ট্রিটা সিলেক্ট করলাম অ্যান্ড আমরা নেক্সটে প্রেস করলাম। সো নেক্সটে প্রেস করা মাত্রই কিন্তু আমাদের সিভিটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখান থেকে যে যে ফর্মেটে নিতে চাচ্ছেন সেই ফর্মেটে আপনি নিতে পারেন। কীরকমভাবে নিতে চাচ্ছেন এখানে জানতে চাইছে, ডেমো দিয়েছে, কোন স্টাইলে নিতে চাচ্ছেন সেটাই জানতে চাইছে। সো এখান থেকে আপনি যে কোনো একটা স্টাইল চুজ করে দিতে পারেন, কালার চুজ করে দিতে পারেন, এগুলো আর কিছু না। এগুলো কোনো কিছু পরিবর্তন করতে যাবেন না, আমি মনে করি না যে এগুলো পরিবর্তন করার কোনো কিছু আছে। আপনারা নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলেই কিন্তু আপনার সিভিটি তৈরি হয়ে যাবে, ডাউনলোড অপশন আসবে, আপনি ডাউনলোড করার জন্য বলা হবে। আমরা নেক্সটে প্রেস করছি। সো আমরা নেক্সটে প্রেস করলাম, দেখুন আমাদের এখান থেকে কিন্তু লোডিং হচ্ছে, দেখা যাচ্ছে যে এখানে সিভিটা তৈরি হয়ে যাচ্ছে। সো সিভিটা অলরেডি তৈরি হয়ে গেছে, একটু অপেক্ষা করুন, জাস্ট দু তিন সেকেন্ড হয়ে যাচ্ছে। সো হয়ে যাচ্ছে, হয়ে যাবে তো, হয়ে যাবে তো, সময় নিচ্ছে কেন, এই দেখুন হয়ে গেছে। সো এখন এখানে দেখা যাচ্ছে যে আমরা সিভিটা দেখতে পাচ্ছি, খুব সংক্ষিপ্ত একটা সিভি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মধ্যে। আমার একটা সিভি, খুব সংক্ষিপ্ত একটা সিভি তৈরি হয়ে গেছে। এখান থেকে মূলত আমি যদি আপনার এই ডাউনলোডে প্রেস করি, দেখুন ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোডে প্রেস করা মাত্র কিন্তু সিভিটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমি ডাউনলোডে প্রেস করলাম, দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে। সো ডাউনলোড হয়ে গেল, এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড ফোল্ডারে গেলেই আমরা কিন্তু সেটা দেখতে পাবো। সো আমরা এখান থেকে ওপেন করে আপনাদেরকে দেখাতে পারি। সো দেখাচ্ছি আমরা আপনাদেরকে এখান থেকে ওপেন করে, দেখতেই পাচ্ছেন সংক্ষিপ্ত সিভিটা। উপরে কিন্তু অ্যাড্রেস প্যাড্রেস সব কিছু আছে, তারপর নিচের দিকে কিন্তু আমি যেটা লিখেছিলাম সেটা কিন্তু আছে। দেখুন আমার ডাউনলোড ফোল্ডারে কিন্তু এই সিভিটা কিন্তু আছে, অবশ্য ডাউনলোড হয়ে এখানে আসছে। সো আমি এখান থেকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো এই সিভিটাই মূলত আপনার ওই যে আবেদন করলাম কিছুক্ষণ আগে, ওই আবেদনে আপনাদের প্রয়োজন হবে। সো ওই আবেদনে আপনারা দেখতে পেলেন যে কোথায় আমরা দিতে চাইছিলাম, সো সেটা দিতে পারি নাই, কারণ হচ্ছে সিভি ছিল না। সো আপনারা চাইলে ওখানে দিয়ে আবেদন করতে পারেন, সেটা অবশ্যই আপনারা অক্টোবর মাসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আমরা অবশ্যই আবেদন করার সময় আপনাদেরকে জানিয়ে দেবো যে এই সময় থেকে আবেদন শুরু, আপনারা আবেদন করুন। এই আবেদনটি করার পর কিন্তু আপনার ভিসা স্টাফিং শুরু হবে, মেইলের মাধ্যমে আপনাকে সব জানানো হবে। বাংলাদেশে এজেন্সি না দেওয়া পর্যন্ত এটা এই আবেদনটা করে আমাদের কোনো লাভ নেই। আশা করি পুরো বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফেজ।